नमस्कार बन्धुरा श्रेया रान्ना बान्नाते आमार सकल दर्शक प्रिय बन्धुदेर स्वागत जानाच्छि। आज आमि तैरी करब एमन एकटा रेसिपि जेटा आमरा सकालेर ब्रेकफास्ट बा सन्ध्यार टिफिने खूब सहजे बानिये फेलते पारि। सेटा हलो छातुर कचुरी ओ आलुर दम। तो এই ছাতুর কচুরি ও আলুর দম বানানোর জন্য আমি যে উপকরণগুলি নিয়েছি সেগুলো বলছি। এখানে আমি ময়দা নিয়েছি আলু, আলুটা আমি কেটে এটা ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি রান্নাটার জন্য সাদা তেল। এদিকে আমি নিয়েছি ছাতু, এটা ছোলা ছাতু নিয়েছি আমি। নুন, হলুদ, চিনি, এটা আমি নিয়েছি। হিং, পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো। এদিকে নিয়েছি আমি এটা পেঁয়াজ, টমেটো, আদা ও রসুন একসঙ্গে এটা বেটে নিয়েছি। একটু সর্ষের তেল নিয়েছি, এটা নিয়েছি গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে গোটা জিরে নিয়েছি, আর নিয়েছি গোটা ধনে ও তিনটে গোটা শুকনো লঙ্কা। এবার আমি উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি একটা প্রথমে ভাজা মশলা তৈরি করে নেব, এর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা ধনে ও শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি এই গোটা জিরে। এগুলো আমি এবার ভেজে নিচ্ছি। এই দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব, তারপর এটা ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নেব। এবার আমি আলুর দমটা তৈরি করে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এতে দিয়ে দেব আমি এই পেঁয়াজ, টমেটো, আদা, রসুনের যে পেস্টটা আমি তৈরি করেছি এই পেস্টটা। এবার এতে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো, হলুদ ও দিচ্ছি জিরে গুঁড়ো। মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো একটু জল। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেব এই সিদ্ধ করে রাখা আলুগুলি। আলুগুলোকে আমি মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, এবার এতে আমি দিয়ে দিচ্ছি জল। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি ফুটিয়ে নেব আলুর দমটা। এদিকে হতে থাক, আমি এদিকে ময়দাটা মাখিয়ে নেব। এদিকে আমি ময়দা নিয়েছি, ময়দাটা আমি প্রথমে ময়ন দিয়ে নিচ্ছি। এর জন্য এতে দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি অল্প একটু চিনি ও দিচ্ছি সাদা তেল। এগুলো দিয়ে প্রথমে আমি ময়দাটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এতে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এক্ষেত্রে কিন্তু ডোটা আমি খুব পাতলা বা খুব শক্ত করব না। ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। এরপর এটা আমি ঢেকে রেখে দেব মিনিট পনেরোর মতো।
আমার আলুর দমটাও তৈরি হয়ে গেছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি এই গরম মশলা। তারপর এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি নামিয়ে নেব। এই দেখুন আমি আলুর দমটা নামিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে কচুরির পুরটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি এই ছাতু। এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। দিয়ে দিচ্ছি একটু চিনি, নুন। এবার আমি দিয়ে দিচ্ছি এই ভাজা মশলা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ওই লঙ্কা কুচি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি একটু সর্ষের তেল। তারপর এগুলো সব আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এটাতে আমি অল্প অল্প করে জল দেব। এই দেখুন এভাবে আমি ছাতুর পুরটা তৈরি করে নিয়েছি। এবার আমি ময়দার লেচিগুলো কাটবো, এর জন্য ঢাকাটা খুলে নিচ্ছি। এই ডোটাকে আমি আরেকবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি কচুরির জন্য লেচিগুলো কেটে নিচ্ছি। এবার লেচিগুলোকে আমি গোল করে নিচ্ছি। এবার আমি লেচিগুলোকে বেলে নেব। এর জন্য একটা লেচি নিয়েছি, এটাকে আমি এইভাবে গোল করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি ভরে দেব এই ছাতুর পুরটি। ছাতুর পুরটা আমি একটু চেপে চেপে ভরে নিয়েছি। তারপর এর মুখটা আমি ভালো করে বন্ধ করে নিয়েছি। তারপর এটা আমি আবার একটু গোল করে নিয়েছি। এই দেখুন আমি সবগুলোকে আগে পুর দিয়ে ভরে নেব। এই দেখুন আমি সব লেচিগুলোতে পুরগুলো ভরে নিয়েছি। এবার এগুলো আমি বেলে নেব, কিন্তু তার আগে আমি কড়াইটা আবার বসিয়ে দিচ্ছি, তেলটা গরম করতে দেব। আবার আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে থাক, আমি ততক্ষণেই কচুরিগুলো বেলে নেব। এবার এই লেচিগুলো বেলার জন্য আমি একটু সাদা তেল নিয়েছি। একটা লেচি নিয়ে আর আমি এর উপর একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর এটা আমি বেলে নিচ্ছি। এই দেখুন সবগুলো লেচি আমি বেলে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব। তেলটা এদিকে গরম হয়ে গেছে, এবার আমি কচুরিগুলো ভেজে নেব।
এই দেখুন কচুরিগুলো ফুলে উঠেছে। এবার এর আমি অপর পিঠটাও ভেজে নিচ্ছি। এবার এটা আমি তুলে নিচ্ছি। এই দেখুন কেমন ফুলে উঠেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেব। এই দেখুন আমি সমস্ত কচুরিগুলো ভেজে নিয়েছি ও আলুর দম তো তৈরি করে নিয়েছি আগে। তো তৈরি হয়ে গেল আমার ছাতুর কচুরি ও আলুর দম। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। দেখা হবে আবার পরে ভিডিও।